গ্রামাঞ্চলকে নগরে রূপান্তর করে সর্বোচ্চ নাগরিক সুবিধা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর, খুলনার মেয়র ও কাউন্সিলরদের শপথ। মুক্তিযুদ্ধের অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের মামলায় খালেদার জামিন নামঞ্জুর, মুক্তির দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ। বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত, বেড়েছে নদ নদীর পানি, বাগেরহাটে বাঁধে ভাঙন। রাখাইন ছেড়ে এখনও পালিয়ে আসছে রোহিঙ্গারা, আন্তর্জাতিক অপরাধ আদালতকে তদন্তের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি নুসরাত উর্মি। সংবাদে আরো থাকছে, কাল কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম, ফ্রান্সের বিপক্ষে লড়বে উরুগুয়ে। দর্শক, ঢাকা সেনানিবাসে পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ভাষণে। মিটিং কাজে আবারও আমি আন্তরিক ধন্যবাদ যাচ্ছি যে দীর্ঘ 9.5 বছর আপনাদের সাথে থেকেছি এবং আপনারাও অনেক কষ্ট করেছেন, সেজন্য সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। তো বাংলাদেশ ছোট, সকলের সঙ্গে দেখা হবে, অবশ্যই দেখা হবে, ক্ষমতায় থাকি না থাকি আমার দোয়া সবসময় আপনাদের জন্য থাকবে। সেটুকু বলেই আমি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সকল সদস্য সহ অতিথিবৃন্দের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। দর্শক, ঢাকা সেনানিবাসে পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণটি আমরা সরাসরি সম্প্রচার করছিলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গ্রামাঞ্চলকে নগরে রূপান্তর করে দেশের প্রতিটি মানুষের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল মত নির্বিশেষে সবাইকে কাজের সুযোগ দিয়ে উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন সরকার প্রধান। খুলনাকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মামুন রশিদের রিপোর্ট। সরকার প্রধানের কাছ থেকে শপথ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও কাউন্সিলররা। সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত শুরুতেই মেয়রকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন অনুযায়ী ও সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব কর্তব্য পালন। পরে 31টি সাধারণ ওয়ার্ড ও 10টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দিক নির্দেশনামূলক বক্তব্যে সরকার প্রধান দেশ গঠনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলেন জনপ্রতিনিধিদের। দল বিবেচনা না করে জনকল্যাণের কথা ভেবে কাজ করার পরামর্শ দেন তিনি। আপনারা যখন জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে, তো অবশ্যই জনগণের কল্যাণ দেখবেন। আর আমরা যে উন্নয়নের কর্মসূচি, আমরা কিন্তু ওই দল বা মুখ দেখে দিচ্ছি না, আমরা কিন্তু জনগণের সাথে, জনগণের কল্যাণেই কিন্তু আমাদের কর্মসূচি দিচ্ছি। দেশকে এগিয়ে নিতে সারা দেশে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কথা জানান শেখ হাসিনা। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে আমরা মানে নগরে রূপান্তর করে গ্রামবাসীকে আমরা নগরের নাগরিক সুবিধাগুলি নিশ্চিত করতে চাই। বর্তমান সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়ে খুলনাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন সরকার প্রধান। এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেটাই আমরা চাই। উন্নয়নের ধারা ধরে রেখে দেশকে ভিক্ষুক মুক্ত করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের অবমাননার দায়ে মানহানি ও মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ঢাকার বকশিবাজারে বিশেষ এজলাসে মহানগর হাকিম আহসান হাবিব ও খুরশিদ আলম সকালে এই আদেশ দেন। এর আগে দুটি মামলায় জামিনের জন্য খালেদার আইনজীবীরা উচ্চ আদালতেও গিয়েছিলেন, কিন্তু হাইকোর্ট জামিন না দিয়ে খালেদা জিয়ার আবেদন দুটি বিচারিক আদালতকে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন।
হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল থাকে। আগামী 2 আগস্ট দুটি মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন বিচারিক আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সমাবেশের অনুমতি না পাওয়ায় শনিবার পুনরায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পূর্ব ঘোষিত সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের অনুমতি চাওয়া হলেও তা দেয়া হয়নি। প্রতিবাদে আগামী শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে 9 জুলাই ঢাকাসহ সারা দেশে অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যাঙ্গারু আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে বন্দি রাখার পর এখন তার সকল জামিনযোগ্য মামলায় বাধা দিচ্ছে সরকার। আজকের এই বিক্ষোভ সমাবেশটি আমরা আজকের দিনের পরিবর্তে আমরা আগামী 7 জুলাই শনিবার নতুন করে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা, কুশিয়ারা, তিস্তা ও ধরলার পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও গাইবান্ধার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে বাগেরহাটের শরণখোলা সাউথ খালিতে প্রায় 1.5 কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। ভারী বর্ষণ আর উজানের ঢলে পানি বাড়ছে সুরমা, কুশিয়ারা, ধরলা, তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের। সিলেটের কানাইঘাটের লোভাছড়া নদী, জৈন্তাপুরের শাড়ি, গোয়েনঘাটের ডাউকি ও পিয়াইন নদী দিয়ে প্রবল বেগে স্রোত আসায় সীমান্তবর্তী 4টি উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ। রাস্তাঘাটে তুফানি, বাড়ি চুরানো হানি, সাইডে দিকে হানি, আটার কোনো পথ নাই। সুনামগঞ্জের 16 ঘর পয়েন্টে সুরমার পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে জেলার 4 উপজেলার নিম্নাঞ্চলের 7 গ্রাম। পানিতে ডুবে যাওয়া বন্ধ রয়েছে বিশ্বম্ভরপুর তাহিরপুর সড়কের যান চলাচল। অবনতি হয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি। তিস্তা ও ধরলার পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আদিতমারি উপজেলার মহিষকোচাই নদীতে বিলীন হয়েছে 15টি বাড়ি। দুর্গতদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। আমরা গরু ছাগল নিয়ে রাস্তার উপরে বসবাস করতেছি। পর্যন্ত সরকার থেকে কোনো ত্রাণ সহযোগিতা আসেনি। স্থানীয়ভাবে বাদ যাই, আমরা সরকারের কাছে আমার এইটা আকুল আবেদন। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গাধর, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। নতুন করে ভুরুঙ্গামারী উপজেলার 6 ইউনিয়নের 25টি গ্রামের প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছে। গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে সাঘাটা 4 উপজেলার চরাঞ্চলে, নিম্নাঞ্চলে পানি উঠেছে। আতঙ্কে রয়েছে নদী তীরের মানুষ। 2-3 দিন পরে তো পানি আসবে, তখন আমরা তো আর বাড়িতেও থাকতে পাবো না, তখন তো সবাই রাস্তায় আসবে। বাগেরহাটের শরণখোলার সাউথখালিতে প্রায় 1.5 কিলোমিটার বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। এতে 8টি গ্রামে জোয়ারের পানি ঢুকে পড়ায় তলিয়ে গেছে রোপা আমনের বীজতলা, মাছের ঘের ও ঘরবাড়ি। মোটামুটি একটু বান্ধা ঠেয়া হইয়া পানি ব্যবস্থা দিলে পানি তো ঘের পাবো, পানি উঠে ভরে গেছে, সব দিয়ে ভেঙে গেছে। কিভাবে আমরা থাকবো এই জমিতে? করার মতো কোনো কায়দা নাই, পানিতে নষ্ট হয়ে যাইতেছে। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানীর বাড্ডায় বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত। রাজধানীর উত্তরা থেকে ডাকাত ছিনতাইকারী চক্রের 7 সদস্য গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। সকালে হাঁটার সময় পা পিছলে হাড় ভেঙে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীর বাসার সামনে এই ঘটনা ঘটে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর বাঁ পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙে যাওয়ায় স্কোয়ার হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচারের কথা বলেছেন। আগামী 2-3 দিনের মধ্যে সার্জারি হবে, মন্ত্রী সবার দোয়া চেয়েছেন। রাজধানীর মেরুল বাড্ডার সাতারকুল রোডে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গেল রাতে ডিবি পুলিশের একটি টহল দলের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীদের
যুদ্ধ হয়। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাজধানীর উত্তরা থেকে ডাকাত ও ছিনতাইকারী দলের 7 সদস্যকে অস্ত্র এবং গুলি সহ গ্রেফতার করেছে র‍্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব একের কোম্পানি কমান্ডার মোহাম্মদ রাকিবুজ্জামান বলেন, উত্তরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগজিন, 16 রাউন্ড গুলি, মোটরসাইকেল, মোবাইল ফোন সহ নগদ টাকা জব্দ করা হয়েছে। চক্রটি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আশপাশে ছিনতাই এবং ডাকাতি করে আসছিল। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। মেহেরপুরে ব্ল্যাকবেরি তরমুজের আবাদ করে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন এক যুবক। বিঘা প্রতি 1,00,000 টাকার বেশি লাভ করছেন তিনি। সারা বছরই ফলন হয় ব্ল্যাকবেরি তরমুজের। এই সাফল্য দেখে অন্য যুবকরাও আগ্রহী উঠছে এই তরমুজ চাষে। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান। মেহেরপুরের গোড়াডোব গ্রামের মাঠে পরীক্ষামূলকভাবে 5 বিঘা জমিতে ব্ল্যাক বেবি তরমুজের আবাদ করেন আশাপুর গ্রামের সাইফুর রহমান। ইন্টারনেটে তাইওয়ানে ব্ল্যাক বেবি জাতের এই তরমুজের বিষয়টি দেখে আবাদের সিদ্ধান্ত নেন তিনি। 66 দিনেই বিঘা প্রতি তরমুজের ফলন হয়েছে প্রায় 150 মণ। প্রতি বিঘায় খরচ 60,000 টাকা, লাভ হচ্ছে বিঘা প্রতি 1-1.5 লাখ টাকা। পার্শ্ববর্তী জেলায় থেকে এই প্রযুক্তিটা নিয়ে এসে আমি মেহেরপুর জেলায় প্রথম ব্ল্যাক বেবি তরমুজ চাষ করি। এতে করে আমার ফল হারভেস্ট পর্যায়ে আজকে হারভেস্ট হচ্ছে। আশা রাখি যে পরিমাণ ফলন এসছে তাতে আমার 10-12 লক্ষ টাকা হবে 5 বিঘা জমিতে। এলাকায় প্রথম আবাদ করা ব্ল্যাক বেবি তরমুজ দেখতে প্রতিদিন ভিড় করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের সাফল্যে অনেকেই আগ্রহী হয়ে উঠেছে তরমুজ চাষে। 65 দিনে হয়ে যাচ্ছে, এটাতে 3টা আবাদ নিতে পারবো আমরা। 3টা আবাদ নিতে পারলে তাহলে জমিতে দেখা যাচ্ছে যে আমরা প্রোটেকশনটা একটু বেশি দিতে পারবো। ভালো, খুবই সুন্দর ফলন, আগামীতে আমরা এই চাষটা করব। আর এই তরমুজের বীজ সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। সামনে বছরে 3টা উপজেলাতেই ব্যাপকভাবে এটা চাষ হবে এবং আমি এটা উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। খেতে সুস্বাদু হওয়ায় ক্রেতাদেরও আকৃষ্ট করছে ব্ল্যাক বেবি তরমুজ। রত্নজামান, 21 টেলিভিশন। নিচে আরো একটি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বর্ষার আগেই গুহা থেকে আটকে পড়া কিশোরদের উদ্ধারের চেষ্টা থাই কর্তৃপক্ষের। অ্যান্টিগায় ব্যাটিং এ ভরা ডুবির পর বল হাতেও হতাশায় সাকিবরা, দিন শেষে ক্যারিবীয় সংগ্রহ 2 উইকেট। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। গ্রামাঞ্চলকে নগরে রূপান্তর করে সর্বোচ্চ নাগরিক সুবিধা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। খুলনার মেয়র ও কাউন্সিলরদের শপথ। মুক্তিযুদ্ধের অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের মামলায় খালেদার জামিন না মঞ্জুর, মুক্তির দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ। বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত, বেড়েছে নদ নদীর পানি, বাগের হাতে বাঁধে ভাঙন। রাখাইন ছেড়ে এখনো পালিয়ে আসছে রোহিঙ্গারা, আন্তর্জাতিক অপরাধ আদালতকে তদন্তের আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় চট্টগ্রামের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।